हेलो स्टूडेंट ए मुहूर्त तुम्हारे सामने क्लास टी एस देखो से क्लास वन गणितमाला गणितमाला बोर पेज नम्बर देखो 72 पेजे तुम्हारे जो अंकगल आज से देखो घड़ अंक घड़ अंक एर क्लस एर आगे अनेक क्लस हो ठीक है तबु आ तुम्हारे और भलोक देखे दीचे देखो घड़ अंक क्यों करते हैं घड़ी थे क्यों देखे घड़ी देखे समय निर्णय करते हैं समय दिले हाँ घड़ी काटा क्यों कौनखने बसाते हैं समय हलो से ही काँटा क्यों बसाते हैं से आगे दिन क्लस तुम्हारे करानो आज के जेटा आछे देखो घड़ी काँटा आँखा थाकबे सेटा देखे आमादेरके समयटा लिखते हैं जो कटा बाजे घड़ीटाते ठीक है तो तुम्हारा तुम्हारे जो गणितमाला बोटी आछे गणितमाला बोझे बोये तुम्हारा पेज देखो 72 पेजे देखो शेषे मैंने नीचे दिक्कत देखो नीचे दिखे जो घड़ीगुलो आछे से घड़ीगुलोते देखो घड़ी काँटा आँखा आछे ठीक है आमि तुम्हारे बोर्डे एकटा किन्तु घड़ी एकेछि जो घड़ीटाते किन्तु काँटाटा आँखा नेइ एखाने तोमादेरके आमि काँटा एके देखाच्छि जो घड़ीटा कटा बाजे तोमादेरके समयटा बोलते हबे ठीक है तो देखो एखान थेके आमरा किभाबे कि बोलेछि जे एक एकटा घर माने एक थेके 12 पर्यन्त टोटाल हच्छे घड़ीर काँटा माने घंटा काँटा घंटार जे काँटा सेटा हच्छे ओई एक पुरो एक पा एक बार जखन घुरबे एक पाक जखन खाबे हबे कत घंटा ना 12 घंटा आर मिनिटे काँटा पुरो एक पाक जखन घुरबे हबे 60 मिनिट ठीक आछे मैंने प्रति एक घर अंतर अंतर 5 मिनट ठीक है एक घर गल 5 मिनट दो घर गेले 10 मिनट तीन घर गेले 15 मिनट चार घर गेले 20 मिनट ये मोट 12टा घर जाए 5 12 60 मिनट है और 60 मिनट समान ही एक घंटा तो घंटा काटा धरो एक जी एक घरे थे एक घर थे दर घरे आस मिनट काटा आबार जो पुरो एक घंटा पुरो आक बार घूर तक दर घर थे तीन घरे आस तीन घर थे जो चार घरे आस घंटा काटा आबार एक बार মানে ঘন্টা কাঁটা যখন তিন ঘর থেকে চার ঘরে আসবে মিনিটে কাঁটাকে আরও একবার পুরো এক পাক ঘুরতে হবে ঠিক আছে এইভাবে হ্যাঁ ঘড়িটা কিন্তু চলতে থাকে তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে বলা হয়েছে বারবার এর আগের ক্লাসেও যে ঘন্টা এবং মিনিটে কাঁটা লক্ষ্য করবে যে কোনখানে আছে আর তোমাদেরকে আমি দুটো কাঁটা এখন দুটো কাঁটাই একে দেখাচ্ছি ঠিক আছে আর ঘন্টা কাঁটা আর মিনিটে কাঁটার যে ডিফারেন্সটা তোমরা জানো যে ঘন্টা কাঁটাটা হয় কি না একটু আকারে মানে আকারে হয় একটা এটা একটু চৌড়া হয় এবং ছোট হয় আর মিনিটে কাঁটা হয় কি সরু এবং লম্বা ঠিক আছে তো দেখো এই যে ঘড়িটা এঁকেছি ঘড়িটাতে আমি কাঁটা বসাচ্ছি তো সেটাতে দেখে কটা বাজছে নির্ণয় করতে হবে ঠিক আছে এইভাবে অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে 72 পাতার যে শেষের অঙ্কগুলো আছে ঠিক আছে তো দেখো কি কি আছে দেখো প্রথমত দেখো যে ঠিক আছে तो अभी घंटा काटा इके देखो घंटा काटा इके कटा ना 5 सोजा ठीक है तेल एम कटा बजे ना 5 एरपर देखो मिनिटे काँटा आँची तो मिनिटे काँटा आँची कोथाय देखो मिनिटे काँटा इके मिनिटे काँटा कत घरे ना 5 घरे ठीक है तेल घंटा घंटा काँटा 5 घरे आज तेल 5 और मिनिटे घरे देखो एक घरे आज एक नम्बर घरे आज मिनिटे काटा तो एक नम्बर घरे मान कत मिनिट है एक नम्बर घर मान देखो कि बोला जत घरे थे तत गुणित 5 तेल एक घरे आज मैंने 5 मिनिट ठीक है तेल 5 बेजे कत मिनिट हे ना 5 बेजे 5 मिनट ये घड़ीटाते समय हे कत ना 5 बेजे 5 मिनिट ঠিক আছে এই ঘড়িটাতে সময় কত না 5 বেজে 5 মিনিট 5 5 মিনিট 5 5 মিনিট ঠিক আছে তো এইভাবে দেখো সময়টা তোমাদেরকে নির্ণয় করতে হবে সময়টা লিখতে হবে হ্যাঁ আমি তোমাদেরকে এই ঘড়ি কাঁটাটা মুছে দিয়ে অন্য আরো কাঁটা এঁকে দেখাচ্ছি এই ঘড়িটাতে কাঁটাটা মুছে দিচ্ছি জাস্ট ধরো মিনিটে কাঁটা মুছে দিলাম ঠিক আছে দেখো এই যে ঘড়িটা আছে দেখো এই ঘড়িটাতে দেখো কটা বাজে এখন না এই ঘড়িটাতে দেখো ঘন্টার কাঁটা যেটা সেটা কোথায় আছে না 10 ঘরে আছে ঘন্টা কাঁটা আমরা জানি সব কি হয় না মোটা এবং চৌড়া এবং কি হয় ছোট আর মিনিটে কাঁটা একটু লম্বা আর সরু ঠিক আছে তো দেখো যে এখানের মধ্যে ঘন্টা কাঁটা কোনটা না যেটা 10 সোজা আছে
যেটা 10 এ সোজা আছে সেটা হচ্ছে ঘন্টা কাঁটা। তাহলে এটা যদি ঘন্টা কাঁটা যদি 10 এর ঘরে থাকে তাহলে কটা বাজছে এখন? না 10টা। 10টা বেজে গেল, কত মিনিট আমাদেরকে এটা বলতে হবে। দেখো মিনিট কত মিনিট হয়েছে, না এখন যেটা আছে দেখো মিনিটের কাঁটা কত ঘরে আছে, আর 4 এর ঘরে আছে। তাহলে মিনিটের কাঁটা 4 এর ঘরে আছে মানে কত মিনিট হবে, না প্রতি এক ঘর অন্তর কি আমরা কি জানি যে প্রতি এক ঘর অন্তর 5 মিনিট। তাহলে 4 এর ঘরে আছে মানে 4 × 5 মোট 20 মিনিট। তাহলে কটা হলো এখন যে ঘন্টাতে 10টা 20 মিনিট, ঠিক আছে 10টা বেজে 20 মিনিট। এই হচ্ছে এই ঘন্টাতে টাইম বা মানে সময়টা হয়েছে যে 10টা 20 মিনিট। তো এইভাবে তোমাদেরকে যে অঙ্কগুলো দেওয়া আছে তোমাদের 72 পাতা এবং 73 পাতা প্রথমে প্রথমের দিকে 2-4টা ঘড়ি আছে দেখো, হ্যাঁ সেখানে তোমরা যে ঘড়ি দেখে সময়গুলো যে নির্ণয় করবে এইভাবে কিন্তু নির্ণয় করবে। আমি তোমাদেরকে আরও দু একটা দেখাচ্ছি দেখো, দেখো এখানে যে যেটা করা আছে দেখো ঘন্টা কাঁটা কোথায় আছে, দেখো ঘন্টা কাঁটা আছে দেখো 6-এর ঘরে, ঠিক আছে, আর মিনিটের কাঁটা আছে পুরোপুরি 12-এর 12টার ঘরে, ঠিক আছে 12-এর ঘরে আছে। তার মানে এখন কটা বাজছে এই ঘন্টাতে, না এই ঘন্টাতে যেটা বাজছে দেখো 5, আমরা কি জানি না ঘন্টা কাঁটা যে ঘরে থাকে সেটা তত মানে ততটা বলতে হয়, তাহলে 6-এর ঘরে আছে এখন কটা বলবো এটাকে, না 6টা, 6-এর ঘরে আছে যেহেতু তাহলে বলছে 6টা। আর মিনিটে কাঁটা এরপর যেটা দেখতে হয় যে মিনিটে কাঁটা, মিনিটে কাঁটা কোথায় আছে দেখো 12-এর ঘরে, তাহলে মিনিটের কাঁটা যেহেতু 12-এর ঘরে আছে তাহলে আমরা কি বলবো 5 × 12 = 60, তাহলে কি বলবো 60 মিনিট বলবো কি, যে 6টা বেজে 60 মিনিট, না এটা 6টা বেজে 60 মিনিট নয়, দেখো যেহেতু 12-এর ঘরে পুরোপুরি 12-এর ঘরে আছে মানে 60 মিনিট, আর 60 মিনিট ঘুরতে গেলে 1টা ঘন্টা হয়, তাই 5টার পরে 6টা হয়েছে, ঠিক আছে। এখন যেটা আছে ঘন্টাটা যে এই 6টা বাজছে, ঘন্টা কাঁটা যে 6 বাজে 6টা বেজে 5 × 60 যখনই পুরোপুরি 60 হবে সেটা মানে 60 হিসেবে নয়, সেটা তার পরের পর যেটা হবে দেখো যেটাকে ধরতে হবে কত, না পুরোপুরি 6টা ধরতে হবে, ঠিক আছে। যখন পুরোপুরি 60 হয়ে যাচ্ছে 5টা ধরো 55, 5টা বেজে 55, তাহলে 6 একটু আগে থাকবে ঘন্টা কাঁটা একটু আগে থাকবে, হ্যাঁ তাহলে 54, 55, 56, 57, 58, 59 পর্যন্ত আমরা বলবো 5টা বেজে 59। এরপর যখন পুরোপুরি 60 হয়ে যাবে, হ্যাঁ ঘন্টার কাঁটা পুরো 6 সোজা আসবে আর মিনিটের কাঁটা 12 সোজাসুজি থাকবে পুরোপুরি, তখন বলতে হবে পুরোপুরি 6টা বলতে হবে, ঠিক আছে 6টা বেজে 1 মিনিট বা 2 মিনিটও নয়। দেখো পুরো 12 সোজা কাঁটাটা আছে মিনিটের কাঁটা, তাই পুরোপুরি কি হচ্ছে এখন কটা, না 6টা বাজছে, ঠিক আছে 6টা। তাহলে এই মিনিটের কাঁটা যদি এই 12 থেকে যদি একটু সরে যায়, মিনিটের কাঁটা যদি 12 থেকে একটু সরে যায় দেখো তাহলে কটা বাজছে, তাহলে এখন কটা বাজছে, না এখন 6টা বেজে, কত মিনিট হয়েছে দেখো, তাহলে আমরা কি জানি পুরো এখান থেকে এই পর্যন্ত যাবে 5 মিনিট হবে, ঠিক আছে। এই 12 থেকে 12 সোজা যে দাঁড়িটা আছে দেখো, এখান থেকে 1-এর সোজা যে দাঁড়িটা আছে এই পর্যন্ত গেলে 5 মিনিট হবে, এই যে এই যে এই যে এই পর্যন্ত গেলে মানে 5 মিনিট হচ্ছে, কিন্তু দেখো তার মাঝামাঝি আছে মিনিটের কাঁটা, কিন্তু এই যে 12 সোজাও নেই, 12 সোজা যে দাঁড়িটা দেখো এই সোজাও নেই, আর 1-এর সোজা যে দাঁড়িটা দিয়ে আছে এই সোজাও নেই, কে যে দুটো দাঁড়ি মাঝামাঝি আছে, তাহলে আমরা এখন কত মিনিট বলবো এটাকে, তাহলে এটাকে কত মিনিট বলা হবে দেখো, এর মাঝে কিন্তু তোমাদের আরো 4টে ছোট ছোট দাঁড়ি আছে, ঠিক আছে। তো দেখো আরো যেহেতু ছোট ছোট 4টে দাঁড়ি আছে মাঝখানে, তাহলে মোট এর 1, 2, 3, 4 আর এই বড়টা নিয়ে 5টা হচ্ছে, তাই 5 মিনিট ধরা হয়। তাহলে এখন কি করবো, না মিটে গেলে কোন সোজা আছে, না 1, 2, 3, যদি এটা 3 নম্বর সোজা হয় তাহলে কত মিনিট হচ্ছে, না পুরোপুরি 5 মিনিট না হয়ে 1, 2, 3 মিনিট, ঠিক আছে। তাহলে এখন কটা বাজছে, না 6টা বেজে কত মিনিট হচ্ছে, না 3 মিনিট, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে সময়টা নির্ণয় করতে হবে, হ্যাঁ তারপর তারপর দেখো আমি আবারও একটা দেখাচ্ছি তোমাদেরকে,
দেখো এই এই গুণটাতে এই যে এই যে এই যে কাঁটাগুলো আঁকা হয়েছে দেখো এখন যে কাঁটাটা আঁকা হয়েছে এখন কটা বাজছে এখন যদি বলতে বলা হয়েছে কটা বাজছে গুণটাতে ঘন্টা কাঁটা আছে কত সোজা না নয়ের সোজা আছে দেখো ঘন্টা কাঁটা নয়ের সোজা পুরোপুরি নয়ের সোজা নেই একটু আগিয়েছে নয়ের থেকে দেখো নয়ের যে দাঁড়িটা দেওয়া আছে সেটা থেকে একটু আগিয়েছে আর মিটা কাঁটা কোথায় আছে দেখো মিটা কাঁটা আছে তেরো এই সরি তিনের সোজা সোজা আছে ঠিক আছে তাহলে এখন কটা বাজছে না ঘন্টা কাঁটা যেহেতু নয়ের নয় এবং দশ দেখো দশকে যাচ্ছে না নয় একটু অতিক্রম করছে তাহলে এটা কটা বাজছে ধরতে হবে না নটা তাহলে নটা বাজছে নটা বেজে কত মিনিট তাহলে কত মিনিট মিনিটটা যদি বলতে হয় কী বলতে বলা হয়েছে যে মিনিটটা মিনিটের কাঁটা কোন ঘরে আছে দেখতে হবে তাহলে এখানে মিনিট আছে কত ঘরে না তিনের সোজাসুজি আসছে ঠিক আছে তিনের সোজাসুজি আসছে তাহলে যেহেতু তিনের সোজাসুজি আসছে তাহলে কত হবে এক আমরা কি জানি যে প্রতি এক ঘর অন্তর কত মিনিট পাঁচ মিনিট তাহলে এখানে তিনটে ঘর গেছে তাহলে পাঁচ মিনিট করে তিন পাঁচে মোট পনেরো মিনিট ঠিক আছে তাহলে এখন কটা বাজছে না নটা বেজে পনেরো মিনিট এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে বাহাত্তর পাতা এবং তিয়াত্তর পাতার প্রথমের দিকে যে ঘড়িগুলো আঁকা আছে কাঁটাগুলো এঁকে দেওয়া আছে ওখান থেকে তোমাদেরকে সময়টা লিখতে হবে তোমরা কিন্তু এইভাবে সময়টা লিখবে তোমাদের খাতাতে লিখে ওই যে অঙ্কগুলো দেওয়া আছে ওইগুলো রেডি করে তোমাদের টাচ হিসাবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে ওকে বাই।